হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তো বাড়ির দিন, তাই নিরামিষ নিয়ে চলে আসছি। আজকে নিয়ে আসছি কি কি দেখে নেই একবার। আজকে নিয়ে আসছি পালং শাক, পটল ভাজা, নিরামিষ সবজি, পনির পটল দিয়ে আলু দিয়ে একটা মাখা মাখা সবজি, আর সঙ্গে আছে পাঁপড় ভাজা আর আম। এখন পর্যন্ত আম খাইনি, মানে খেয়েছি মানে ভিডিওতে খাইনি, তাই ভাবলাম আজকে নিরামিষ যখন তাহলে আম নিয়ে নিই। তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লেগেছে, সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থেকো, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটু ফলো করে দিও। তাহলে স্টার্ট করছি, সঙ্গে থেকো। পাঁপড়টা এখানে রাখি, আগে শাক দিয়ে ফেলি। শাকের লঙ্কা খেয়ে নিয়েছি, ঝাল নিরামিষ সবজি। গরম পড়েছে, কন্টিনিউ বৃষ্টি হলো, আজকে একটু বৃষ্টি নাই, গরম পড়ে গেছে। নিরামিষ তো কেউ দেখতেই চায় না, নিরামিষ খাওয়া ভালো কিন্তু খেতে ভালো লাগে না। গরমে নেমে যাচ্ছে, পনির সবজিটা হেভি হয়েছে খেতে।
এখন খাবো আম। আমটা এত মিষ্টি না, বলে আজকে ভালোই খেলাম নিরামিষ, ভালোই লাগলো খেতে। যারা আমার সঙ্গে ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন তারা আমার ভিডিওগুলো একবার গিয়ে ঘুরে দেখে এসো, আশা করছি ভালো লাগবে। তাহলে আজকে এখানেই রাখছি, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর সবসময় আমার পাশে থেকো। বাই।